হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি নেক কাজের জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত সাওয়াব নির্ধারিত রয়েছে। কিন্তু আল্লাহ বলেন, রোজা এর ব্যতিক্রম। সে একমাত্র আমার জন্য রোজা রেখেছে এবং আমি নিজ হাতে এর পুরস্কার দেব। বছর ঘুরে এলো ফিরে মাহে রমজান, আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ। বছর ঘুরে এলো ফিরে মাহে রমজান, আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ। বছর ঘুরে এলো ফিরে মাহে রমজান, আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ। আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ। নামাজ পড়ো রোজা রাখো ওহে মুসলমান, দিবারাতি জিকির করো পড়ো আল কোরআন। নামাজ পড়ো রোজা রাখো ওহে মুসলমান, দিবারাতি জিকির করো পড়ো আল কোরআন। নামাজ পড়ো রোজা রাখো ওহে মুসলমান, দিবারাতি জিকির করো পড়ো আল কোরআন। যত পাপ কালিমা সবই পাবে ক্ষমা, যত পাপ কালিমা সবই পাবে ক্ষমা, যত পাপ কালিমা সবই পাবে ক্ষমা। ক্ষমা করে দিবেন প্রভু আল্লাহ মেহেরবান। বছর ঘুরে এলো ফিরে মাহে রমজান, আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ। বছর ঘুরে এলো ফিরে মাহে রমজান, আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ। আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ। খোদার ভয়ে সারাটা দিন খায়নি কিছু যারা, তাহার হাতে পুণ্য জানি পাবে শুধু তারা। খোদার ভয়ে সারাটা দিন খায়নি কিছু যারা, তাহার হাতে পুণ্য জানি পাবে শুধু তারা। খোদার ভয়ে সারাটা দিন খায়নি কিছু যারা, তাহার হাতে পুণ্য জানি পাবে শুধু তারা। নাজাত পেতে হলে রহমতের ছায়া তলে, নাজাত পেতে হলে রহমতের ছায়া তলে, নাজাত পেতে হলে রহমতের ছায়া তলে। সবাইকে গানে গানে করি আহ্বান, বছর ঘুরে এলো ফিরে মাহে রমজান, আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ। বছর ঘুরে এলো ফিরে মাহে রমজান, আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ। বছর ঘুরে এলো ফিরে মাহে রমজান, আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ। আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ, আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ, আনন্দে ভরে ওঠে মুমিনের প্রাণ।